আজকে আমরা আলোচনা করব কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করার নিয়মটা কি কি। এখানে চারটি নিয়ম আছে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করার জন্য। প্রথম নিয়মটা হচ্ছে দেন এনি আদার অথবা অল আদার যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেটাকে পজিটিভ করার জন্য প্রথমে তোমাকে নো আদার লিখতে হবে, এরপর এনি আদার বা অল আদারের পরের অংশ প্লাস মূল ভাগ, এরপর সো অথবা অ্যাজ লিখে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা করব, তারপর অ্যাজ লিখে প্রতিটি সেন্টেন্সের সাবজেক্টটা লিখতে হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিতে পারি, যেমন কম্পারেটিভ ডিগ্রি আছে ঢাকা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন বাংলাদেশ। এটাকে যখন আমি পজিটিভ করব আমাকে খেয়াল রাখতে হবে প্রশ্নে দেন অল আদার আছে কিনা অথবা দেন এনি আদার আছে কিনা, এখানে আছে দেন অল আদার, সো আমার অ্যান্সারটা হবে নো আদার সিটিজ ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। বুঝতে পারলে দেনযুক্ত কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রি করার জন্য আমাকে প্রথমে দেনের পরের অংশ লিখতে হবে, এরপর ভাগ লিখে নট লিখতে হবে, তারপর সো কিংবা অ্যাজ লিখে কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ফর্মটা লিখব, এরপর অ্যাজ লিখে প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্টটা লিখব। যেমন এ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক মানিক ম্যান, অ্যান্সারটা হবে এ সিক মানিক ম্যান ইজ নট অ্যাজ অথবা সো হ্যাপি অ্যাজ আ হেলদি ম্যান। তিন নম্বর নিয়মটা হচ্ছে যদি তোমার প্রশ্নে দ্য মোস্ট আদার থাকে অথবা দেন ফিউ আদার থাকে তাহলে কম্পিটিভ করার সময় ভেরি ফিউ প্লাস মোস্ট আদার বা ফিউ আদারের পরের অংশটা লিখব, এরপর ভাববে প্লুরাল ফর্ম অর্থাৎ প্লুরাল ভাব লিখতে হবে, এরপরে সো কিংবা অ্যাজ লিখে কম্পারেটিভ ডিগ্রির যেটা আছে সেটাকে পজিটিভ করব, তারপর অ্যাজ লিখে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটাকে লিখতে হবে। যেমন দ্য টাইগার ইজ মোর ফেরিসিয়াস দ্যান মোস্ট আদার অ্যানিমালস, অ্যান্সারটা হবে ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ অথবা সো ফেরিসিয়াস অ্যাজ দ্য টাইগার। ওকে, চার নম্বর নিয়মটি হচ্ছে নো লেস বা নট লেস ডট ডট দেন যুক্ত যদি কম্পিটিভ ডিগ্রি থাকে সেটাকে পজিটিভ করার সময় নো লেস বা নট লেসের পরিবর্তে আমি অ্যাজ লিখব, আর ওদিকে দেনের পরিবর্তে আমি অ্যাজ লিখব, এছাড়া সব সেন্টেন্সটির আর কোনো পরিবর্তন হবে না, সব ঠিক থাকবে। একটা উদাহরণ দেখি, যেমন দ্য সিনারি অফ চিটাগাং ইজ নট লেস চার্মিং দেন দ্যাট অফ রাঙ্গামাটি, এটাকে যখন আমি পজিটিভ করব আমি লিখব দ্য সিনারি অফ চিটাগাং ইজ অ্যাজ চার্মিং অ্যাজ দ্যাট অফ রাঙ্গামাটি, অর্থাৎ আমি নটটা লিখিনি। একটা নোট মনে রাখতে হবে, শুধুমাত্র লেস ডট ডট দেন যদি থাকে সেক্ষেত্রে লেসের পরিবর্তে আমি নট অ্যাজ দেব, আবার দেনের পরিবর্তে অ্যাজ বসবো, এছাড়া অ্যাজ বসাবো, অর্থাৎ শুধুমাত্র লেস ডট দেন থাকলে সেক্ষেত্রে লেসের পরিবর্তে আমি নট অ্যাজ লিখব এবং দেনের পরিবর্তে অ্যাজ লিখব, এছাড়া প্রদত্ত সেন্টেন্সে আর কোনো পরিবর্তন হবে না। যেমন শি ইজ লেস টলার দেন মনিকা, আমি পজিটিভ করব শি ইজ নট অ্যাজ টল অ্যাজ মনিকা। সো ডিয়ার লার্নার, আমরা কম্পিটিটিভ ডিগ্রিকে পজিটিভ করার জন্য এই চারটি নিয়মই ভালো করে শিখবো।